আজ রাতে শেষ হচ্ছে মালয়েশিয়া কর্মীদের ভিসায় যাওয়ার সময় এ কারণে সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ব্যাপক ভিড় অনেক কর্মী ভিসা ওয়াক পারমিট পেলেও ফ্লাইটের টিকিট পাননি বলে অভিযোগ করেছেন উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা আবার যারা টিকিট পেয়েছেন অনেকেই বাড়তি দাম দিতে হয় রয়েছে ক্ষোভ সংকট কমাতে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের দুশো একাত্তর আসনের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এবার এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ পুনির জনাব আসিফ পনির আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সংকট তো দীর্ঘদিনের আজকের যে সংকট তা থেকে দ্রুত বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা আর এসব সংকটের পেছনে প্রধান কারণ কি বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনি যেটা বললেন যে দীর্ঘদিনের এবং সেক্ষেত্রে আজকের যে সংকট এটা হয়তো সাময়িক এই অর্থে যে যদি সময় বাড়ানো হয় অথবা আমরা তো শুনলাম যে আপনাদের রিপোর্টেও এসছে যে প্রায় পাঁচ লাখের কাছাকাছি যেতে পেরেছে এখন যদি আরও তিরিশ চল্লিশ হাজার বাকি থাকে কিন্তু যারা যেতে পেরেছেন তারা আসলে কেমন আছেন তারা কি আসলে তাদের যেই কাজের জন্য তারা যে প্রতিশ্রুতি পেয়েছেন সেই কাজে যোগ দিতে পারছেন আমরা কিন্তু অতীতেও দেখেছি সাম্প্রতিক অতীত বলেন গত কয়েক বছরও অনেকবারই আমরা দেখছি যারা যাচ্ছেন তারা গিয়ে যে কাজ তাদেরকে বলা হয়েছিল সেই কাজে তারা যোগ দিতে পারছেন না সেই কোম্পানি হয়তো নেই বা সেই কোম্পানিতেই হয়তো খুব একটা যোগ দেওয়ার মতো অবস্থা নেই তাদের যে কাজের কথা বলা হচ্ছে অন্য কাজে নেওয়া হচ্ছে কাজে এই যে যেতে পারছেন যারা যাবেন তারা যে আশাহত হবেন না এরকম কোনো গ্যারান্টি নেই আবার যারা যাচ্ছেন আমরা কিন্তু মাঝে মাঝেই দেখছি যে তাদেরকে ফেরত পাঠানোর একটা কথা সবসময় মাঝে মাঝে মালয়েশিয়া বলছে বিশেষ করে যাদের বৈধতা নেই এটা সংকটের পেছনে আসলে আছে যে একটা অব্যবস্থাপনা রয়েছে এবং কিছু দুর্নীতি রয়েছে যেটা বাংলাদেশ এবং মালয়েশিয়া রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দোষটা দেওয়া হয় রিক্রুটিং এজেন্সিদের উপরে। কিন্তু সেখানে আসলে কিছু যেটা গত কয়েকদিনও বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এখানে কিছু ক্ষমতাধর মানুষরা রয়েছেন বাংলাদেশের এবং মালয়েশিয়াতে কারণ আমরা দেখেছি যে মালয়েশিয়াতে কোন কোম্পানিতে নিয়োগ হবে অথবা এর আগে যখন আমরা সিন্ডিকেটের কথা শুনেছিলাম কোন কোন এজেন্সির মাধ্যমে হবে সব কিন্তু নির্ধারণ করেছে মালয়েশিয়া তো সেটি একটি অস্বচ্ছতার জায়গা কেন মালয়েশিয়া নির্ধারণ করবে যে এখান থেকে কোন জায়গায় যাবে এবং সেখানে আসলে দূতাবাসের কি ভূমিকা আমরা দেখছি যে আমাদের দূতাবাস এবং আমাদের এই ব্যাপারে এক ধরনের একটা দুর্বলতা রয়েছে আমরা মালয়েশিয়ার উপরে বা প্রবাসের উপরেই ছেড়ে দিয়ে রাখি সিদ্ধান্তের জায়গাগুলো শুধু মালয়েশিয়া না অন্যান্য ক্ষেত্র তা আমাদের যখন আমরা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি আমাদের এই ক্ষেত্রে আর একটু কঠোর অবস্থান নেওয়া দরকার ছিল তো একটি হচ্ছে যে অসাধু একটি প্রক্রিয়া চক্র রয়েছে আর হচ্ছে আমাদের সরকারের দুর্বলতা এই ব্যাপারটিকে আরো নিয়ন্ত্রণাধীন আনার ক্ষেত্রে আপনি বলছিলেন যে শুধু মালয়েশিয়া না অন্যান্য শ্রম বাজারেও কর্মী পাঠানোর ক্ষেত্রেও মাঝে মধ্যে সংকট দেখা দেয় এই সংকট সমাধানের উপায় কি সংকট সমাধানের একটা উপায় হচ্ছে আমার দেশে আমি বারবারই আমরা বলছি যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন তাদেরকে আরো দক্ষ হতে হবে কিন্তু সেই জন্য যথেষ্ট প্রক্রিয়া দ্রুততম ভাবে আগাচ্ছে না হ্যাঁ হচ্ছে কিছু কিছু কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের যে কারিগরি প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থাগুলো কিছু কিছু উদ্যোগ হচ্ছে কিন্তু এই মার্কেটটি এত দ্রুত চলমান এবং কম্পিটিটিভ যে সেখানে আমি যদি এক বছর দুই বছর তিন চার বছর লাগাই আমার প্রশিক্ষণের প্রক্রিয়াকে ঠিক করতে তাহলে দেখা যাবে যে আমি অন্যান্য যে শ্রম বাজার অন্যান্যরা পাঠাচ্ছে অন্যান্য দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশ থেকে তারাই কিন্তু সে বাজারটা দখল করে নেবে তো সেটি একটি জায়গা আর একটি হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে যাওয়ার দেওয়ার যে বিষয়টি এখানে অনেক সময় এখানে আপনাদের রিপোর্টও আছে যে টিকিটের দাম বেশি না হচ্ছে এখন এগুলো সবই তো আসলে কম্পিটিভ মার্কেট তো সেইখানে অবশ্যই আমাকে আগে প্রস্তুতি নিতে হবে আগে ব্যবস্থা থাকতে হবে সেটি যদি না থাকে তাহলে কিন্তু খুব কঠিন ভবিষ্যতে এটাকে নিয়ন্ত্রণাধীন আনা তো সরকারের আসলে ঢেলে সাজানো উচিত অন্যান্য কোন কোন দেশে কিভাবে আমরা এটাকে মানে আমাদের শ্রম বাজারকে প্রসারিত করব তো সেটা না হলে আমরা গুটি কয়েকটি দেশেই কিন্তু আসলে সময় চিন্তা করে আসছি এটাকে না বাড়লে হবে না জনাব আসিফ মনির আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য